হ্যালো বিহ সবাই কেমন আছেন জানি সবাই ভালো আছেন অনেকেরই রিমন খারাপ গতকাল অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ প্রথমবারের মতো পরাজিত হয়েছে কিন্তু কালকের ম্যাচটাও বাংলাদেশ জিততে পারতো শুধুমাত্র একটি ভুল সিদ্ধান্তের জন্য বাংলাদেশ কাল অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে কি ভুল সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটির জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন এবং কোনো স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু মিস করবেন তাই চলুন শুরু করা যাক আজকে ভিডিও আজকের ভিডিও শুরু করা আগে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে বাংলাদেশ প্রথমে ব্যাট করে একশো চার রানে অল আউট হয়ে যায় এই একশো চার রানের ভিতরে মেহেদী হা চান ছাড়া আর কেউ কোনো সুবিধা করতে পারেনি পরে যখন বলিংয়ে আসে পরে সাকিব আল স্যার একবারে পাঁচ ছয়কে দিশে হয়ে পরে যখন বাংলা সবাই ভেবে নিয়েছিল অস্ট্রেলিয়া জিতে যাবে এমন সময় মুস্তাফিজুর রহমানের আবাদ মুস্তাফিজুর রহমান এসে পরপর দুই বলে দুই উইকেট নিয়ে বা অস্ট্রেলিয়াকে এক পর্যায়ে সাতশো পঁয়ষট্টি রানে ছয় উইকেটে পরিণত করে কিন্তু এমন একটি সিদ্ধান্ত নিল মাহমুদুল্লা রিয়াদ কেউ কল্পনাও করতে পারেনি কারণ অধিনায়ক হলেই যে সব সময় সব সিদ্ধান্ত নেওয়া যাবে শেষ পর্যন্ত মুস্তাফিজকে বলিংয়ে আনার কারণ সবাই জানে যে আজকে ম্যাচটা বিশ ওভার পর্যন্ত যাবে না কারণ এর জন্য মোহাম্মদুল্লাহ রিয়াদি সবচেয়ে বড় দায়ী কারণ যখন দুইবারে দুই রান দিয়ে মুস্তাফিজ দুইটু উইকেট পেল তখন সবাই ধারণা করছিল মুস্তাফিজ আবার বলিংয়ে আসবে কারণ দুইজন ব্যাটসম্যানই নতুন ছিল বুঝে নি তো নতুন ব্যাটসম্যান থাকলে মুস্তাফিজুর রহমান কার জন্য কাজটা সহজ হয়ে যেত কারণ দুইবারে চার উইকেট লাগবে দুইবার মুস্তাফিজের হাতে ছিল এবং দুইবারে চার উইকেট মুস্তাফিজ যে কোনো পর্যায়ে নিতে পারতো কিন্তু তা না করে মাহমুদুল্লাহ অন্য বলারদের ট্রাই করলেন এই একটি ভুল সিদ্ধান্তের জন্য বাংলাদেশ পরাজিত হলো যদি মুস্তাফিজকে পরপর দুই ওভার আনা হতো ইসে তাহলে দেখা যেত অস্ট্রেলিয়া দলের চারটে উইকেটই পরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকত কিন্তু তা না করে মুস্তাফিজকে আনা হলো আঠারো নম্বর এবং বিশ নম্বর ওভারে কারণ এই সময় যখন রান দরকার ছিল মাত্র দশ রান তখন মুস্তাফিজ একাই বা কী করতেন কারণ যখন চল্লিশ রান দরকার ছিল তখন যদি মুস্তাফিজকে আনা হতো তখন সবচেয়ে বড় ভুলতে মাহমুদুল্লাহ রিয়াদি করলেন কারণ সে নিজে বল করলেন কিন্তু মুস্তাফিজকে বল দিলেন না এই একটা কারণে আমি বুঝলাম না কারণ আগের দিন বারো রানে বলে তেইশ রান লাগে তখন মুস্তাফিজকে আনছে ঠিক আছে কিন্তু কালকে পরিস্থিতিটা ছিল ভিন্ন কারণ পঁয়ষট্টি রানে যখন ছয় উইকেট পড়ে যায় তখন মুস্তাফিজকে কেন আনলো না সবাই একই প্রশ্ন কারণ তখন কেন মাহমুদুল্লাহ রিয়াদ বোলিং করলেন এবং ই করলেন বাংলাদেশকে জয়ের দ্বার পে আনতে সরি অস্ট্রেলিয়া যখন জয়ের দ্বার পে আনতে পৌঁছে গেল তখন কেন মুস্তাফিজকে আনা হলো এই একটা প্রশ্ন আমার কাছে আর আজকের ম্যাচের জন্য কে সবচেয়ে বেশি দায়ী মাহমুদুল্লাহ রিয়াদ নাকি সাকিব আমি বলতে আমি সবাই বলবে যে সাকিব ঠিক আছে সাকিব তিরিশ রান দিয়েছে কিন্তু তারপরও তো সুযোগ ছিল কিন্তু মুস্তাফিজকে কেন সদ্ব্যবহার করা হলো না যে কখন মুস্তাফিজকে আনতে হবে কিন্তু তা না করে じゃあ、おっきんのわざわざ作るもんと。